এবার আমরা আলোচনা করব মার্জিন সম্পর্কে। এই মার্জিন জিনিসটা কি এবং সিএসএস এর মধ্যে এই মার্জিন জিনিসটাকে কিভাবে ব্যবহার করতে হয় জানবো আমরা এই ভিডিওতে। তো সবার আগে আমাদের জানতে হবে যে আসলে এই মার্জিন জিনিসটা কি। তো সেটা জানতে গেলে যেতে হবে আমাদের একটা বক্সের কাছে। আমরা গত ভিডিওতে যেভাবে প্যাডিং সম্পর্কে জানার জন্য এই বক্সের কাছে আসছিলাম, একইভাবে আজকে আমরা মার্জিন জানার জন্য এই বক্সের কাছে আসলাম। আমরা প্যাডিং সম্পর্কে কি জানছিলাম, এই বক্সের যে বর্ডারটা আছে এই বর্ডারের মাঝখানে যে চতুর সাইড দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে এটাকে প্যাডিং বলে। তবে এবার আমরা জানবো মার্জিন কোনটাকে বলে। তো এই বক্সের মার্জিন হচ্ছে এই বর্ডারের আউটসাইড দিয়ে যে জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এই বক্সের মার্জিন। প্যাডিং ছিল বক্সের ভিতরে, বাট মার্জিন হচ্ছে বক্সের বাইরের জায়গাটুকু হচ্ছে মার্জিন। আশা করি আমি বোঝাতে পারছি। আপনি আপনার ইচ্ছা মতো এই বক্সটাকে মার্জিন দিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, মানে আপনি মুভ করতে পারেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এই টেক্সটটাকে আমি লেফটের দিকে নিয়ে যাব, বা আমি রাইটের দিকে নিয়ে যাব, বা আমি টপে বা বটমে নিয়ে যাব, আপনি নিয়ে যেতে পারবেন কি দিয়ে, মার্জিন দিয়ে, ঠিক আছে। আমি আপনাদের আরও একটা এক্সাম্পল দিতেছি। ধরেন এখানে দুইটা বক্স আছে, এখানে দুইটা টেক্সট আছে বা দুইটা প্যারাগ্রাফ টেক্সট আছে, কিন্তু এই দুইটা প্যারাগ্রাফ টেক্সট হচ্ছে একই সঙ্গে লেগে আছে। দেখেন মাঝখানে কিন্তু এই যে এখানে কিন্তু জায়গা নাই, একই সঙ্গে কিন্তু লেগে আছে। এবার আমার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে আমি দুইটা টেক্সটের মাঝখানে কিছু স্পেস দিব, কিছু জায়গা দিব, কিছু ফাঁকা করব, ঠিক আছে। তখন আপনি কি করবেন, তখন আপনি সিএসএস এর মার্জিন প্রপার্টিটাকে ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মতো জায়গা এখান থেকে বের করতে পারেন। দুইটা টেক্সটকে আপনি একটু বেশি করে ফাঁকা করতে পারেন, ডিভাইডেড করতে পারেন। আপনি কেমন ফাঁকা করতে পারেন চলেন দেখে নেই। এই টাইপের কিছু একটা ফাঁকা করতে পারেন। দেখেন প্রথমে কি ছিল, বক্স দুইটা কিন্তু একসঙ্গে লাগালাগি করেছিল, এবার কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে, আমরা কিন্তু মাঝখানে ফাঁকা করতে পারছি, এবার কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে। তো এই দুইটা বক্সের মাঝখানে যে আমরা ফাঁকাটা করলাম এটা কি দিয়ে করছি, এটাই আমরা করছি মার্জিন দিয়ে। এবং আপনি এই ফাঁকাটা যে এতটুকুই করবেন এমন না, আপনি আপনার ইচ্ছা মতো অনেক বেশি করেও ফাঁকা করতে পারেন, আবার অনেক ছোট করেও ফাঁকা করতে পারেন। এবং এই মার্জিন দিয়ে আরও অনেক কিছু করা যায়, আমরা দেখব প্র্যাকটিক্যালি। তার আগে আরও কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো কি, সেম প্যাডিংয়ের বেলায় যে আমরা প্রশ্ন করছিলাম না যে হাউ মেনি টাইপস অফ প্যাডিং প্রপার্টি, এখানেও আপনি প্রশ্ন করতে পারেন যে হাউ মেনি টাইপস অফ মার্জিন প্রপার্টি, মার্জিনের প্রপার্টি কয়টা। সো মার্জিনের প্রপার্টি হচ্ছে আমরা দেখে নিই, এক নাম্বার হচ্ছে মার্জিন টপ, তারপর হচ্ছে মার্জিন বটম, তারপর হচ্ছে মার্জিন লেফট, তারপর হচ্ছে মার্জিন রাইট। ওই প্যাডিংয়ের মতোই আপনি মার্জিন টপ দিলে কি হবে, উপরে জায়গাটুকু ফাঁকা হবে, মার্জিন বটম দিলে নিচে ফাঁকা হবে, এবং লেফট রাইট তো আপনারা জানেনই। তো আমরা জেনে গেলাম মার্জিনের প্রপার্টি হচ্ছে চারটা, এবং এগুলাকে আপনি শর্ট হ্যান্ডেও লিখতে পারেন। শর্ট হ্যান্ড কীভাবে, আপনি জাস্ট মার্জিন নামের একটা প্রপার্টি লিখবেন এবং সেখানে আপনি চারটা ভ্যালু বা দুইটা ভ্যালু দিয়ে কিন্তু আপনি ম্যানেজ করতে পারেন, এটাকে বলে শর্ট হ্যান্ড। এবং আপনি যে মার্জিন প্রপার্টির মধ্যে চারটা ভ্যালু দিয়েছেন, এই চারটা ভ্যালু কাজ করে কিভাবে আমরা জানি, এই চারটা ভ্যালু কাজ করে হচ্ছে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার মতো ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটা কি করে, প্রথমে কিন্তু উপরেটা কাজ করে, মানে বারোটা, ঠিক আছে, বারোটা থেকে কিন্তু কাউন্ট শুরু হয়। সো প্রথমে ঘড়ির কাঁটা থাকে বারোটা, তারপর আস্তে আস্তে ডানের দিকে যায়, আস্তে আস্তে নিচের দিকে যায়, তারপর লেফটের দিকে যায়। একইভাবে আমাদের শর্ট হ্যান্ড প্রপার্টিটাও ক্লকওয়াইজ কাজ করে, প্রথম ভ্যালুটা কাজ করে টপে, তারপর এটা দ্বিতীয় পজিশনেটা কাজ করে রাইটের দিকে, তিন নাম্বার পজিশনেরটা কাজ করে বটমে, চার নাম্বার পজিশনেরটা কাজ করে লেফটে। সো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার আমি প্রতিবারের মতো একটা ডিপ ট্যাগ বানাবো, যেটা আমি প্রতিবারই করি। তারপর হচ্ছে এটার মধ্যে আমি পিট্যাগ বানাই, তাই না। এবার আমি পিট্যাগ বানাবো না, এবার আমি পিট্যাগ ছাড়াই কিছু লিখা নিব লরেম ইপসাম থেকে, হতে পারে সেটা 30 ওয়ার্ডের কিছু লিখা। তো আমি নিয়ে নিলাম, এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি একইভাবে এই ডিপটাকে আমি কপি করে আরেকবার আমি করতে চাইতেছি। তো ভিএস কোডের মধ্যে শর্টকাট একটা কপি সিস্টেম হচ্ছে, সবগুলোকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার শিফট এবং ডাউন অ্যারোতে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। আপনাকে যে এভাবে কপি করতে হবে এমন কিছু না, আপনি সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন, বা আপনি কন্ট্রোল সি চাপ দিয়ে ধরে কপি করতে পারেন, বাট এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে। আপনি সবগুলোকে সিলেক্ট করবেন এবং অল্টার শিফট ডাউন অ্যারোতে ক্লিক করবেন, তাহলে আপনাকে অটোমেটিক কপি করে দিবে। সো দেখতে পাচ্ছেন আমি তিনবার এই ডিপটাকে কপি করছি। ওকে,
এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো চলে আসছে, বাট আমরা বুঝতে পারতেছি না যে এখানে আসলে তিনটা ডিবের লেখা নাকি দুইটা ডিবের লেখা নাকি একটা ডিবির লেখা। তো এখানে কয়টা ডিবির লেখা আছে সেটা বুঝতে গেলে আমাদের এক একটা করে বর্ডার সেট করতে হবে। তো আমি প্রত্যেকটা ডিবের মধ্যে এক একটা করে ক্লাস দিয়ে দেই, এখানে লিখে দেই যে আমি ফার্স্ট ডিপ, ঠিক আছে, ফার্স্ট ডিপ, এবং এটাকে আমি কপি করব আমাদের সিএসএস ফাইলে যাব। যেহেতু ক্লাস সেহেতু আমাদের এই ডট দিতে হবে। তারপর আমি এখানে বর্ডার দিলাম, বর্ডারের উইথটা কত দিব, মানে বর্ডারটা আমরা কত মোটা করব, তো আমি দিয়ে দিলাম 2 পিক্সেল, এবং স্টাইলটা কি হবে, সলিড হবে, কালারটা কি হবে, ব্ল্যাক হবে। ব্যাস আমি সেভ করে আমাদের এখানে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম ডিপটা ছিল সেই প্রথম ডিপের চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার ক্রিয়েট হয়েছে, কিন্তু বাকি ডিপগুলার সাইড দিয়ে কিন্তু বর্ডার ক্রিয়েট হয় নাই, কারণ আমরা এখানে বলে দিছি জাস্ট একটা ডিপকে সে ক্রিয়েট করবে এই ফার্স্ট ডিপ নামের যেটাকে পাবে। এবার আমরা দ্বিতীয় নাম্বার ডিপটাকেও একটা ক্লাস নেম দিয়ে দিই, এখানে আমরা লিখে দিই সেকেন্ড, তারপর হচ্ছে ডিপ, এটাকেও আমরা কপি করলাম। কপি করে আমাদের সিএসএস ফাইলে যাই গিয়ে, যেহেতু ক্লাস সেহেতু আমাদের ডট দিতে হবে আমরা জানি। তারপর হচ্ছে এইখানেও আমরা একটা বর্ডার সেট করে দিব এবং 2 পিক্সেলের মতো মোটা করে দিব, স্টাইলটা দিয়ে দিব সলিড এবং কালার দিয়ে দিব ব্ল্যাক। ব্যাস এবার আমি সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু দ্বিতীয় নাম্বার ডিভের চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার পাইছে। এবার বাকি আছে 3 নাম্বার ডিপটা, 3 নাম্বার ডিবের সঙ্গেও আমরা একই কাজ করব। এই 3 নাম্বার ডিবের মধ্যেও আমরা একটা ক্লাস দিয়ে দেই, থার্ড ডিপ কিছু একটা লিখে দিলাম, এটাকে আমরা কপি করলাম, সিএসএস ফাইলে যাব গিয়ে এটাকেও আমরা একটা বর্ডার দিয়ে দিই। তো আমরা বর্ডার দিয়ে দিলাম 2 পিক্সেল, স্টাইল সলিড, কালার হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। এবার আমি সেভ করে আমাদের এখানে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমরা 3টা ডিপ দিছিলাম এবং 3টা ডিপের চতুর সাইড দিয়ে কিন্তু আমরা একটা একটা করে বর্ডার করে দিছি। তবে আমাদের কাজ কিন্তু এইটা না, বর্ডার করা না, আমাদের কাজ হচ্ছে মার্জিন নিয়ে খেলা করা। এবার আমরা মার্জিন করব, মার্জিন কোথায় করব আমাদের আগে বুঝতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা ডিপ, 3টা ডিপ কিন্তু লাগালাগি করে আছে। দেখেন এই যে বর্ডারটা কিন্তু লেগে একদম মোটা হয়ে গেছে, মানে 3টা ডিপ কিন্তু একই সঙ্গে লেগে আছে। তো আমি এটা চাইতেছি না, আমি চাইতেছি প্রথম ডিপ থেকে দ্বিতীয় ডিপের মাঝখানে একটু ফাঁকা হবে এবং দ্বিতীয় ডিপ থেকে তৃতীয় ডিপের মাঝখানে আর একটু ফাঁকা হবে, মানে এক একটু করে স্পেস নিবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো সেই কাজটা করতে গেলে আমাদের আসে মার্জিন। এবার দেখেন মার্জিনটা কিভাবে কাজ করে। আমি চাইতেছি প্রথম ডিপ থেকে নিচের দিকে একটু ফাঁকা হবে, সো আমি এখানে লিখে দিব এই ফার্স্ট ডিপের মধ্যে মার্জিন। মার্জিন কোন দিকে ফাঁকা হবে, নিচের দিকে, তো আমি বটম লিখে দিলাম, মার্জিন হাইফেন বটম। এবার আমি কত পিক্সেল ফাঁকা করতে চাইতেছি সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো আমি যদি এখানে বলে দিই যে এখানে 20 পিক্সেলের মতো ফাঁকা হবে, তাহলে দেখেন আমরা লিখছি কোথায়, প্রথম ডিবে কিন্তু মার্জিন বটম 20 পিক্সেলের মতো ফাঁকা দিবে। সো আমি সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন প্রথম ডিপ থেকে কিন্তু দ্বিতীয় ডিপের মাঝখানে কিন্তু একটা গ্যাপ চলে আসছে, একটা ফাঁকা হয়েছে। তো এই কাজটাই করে হচ্ছে মার্জিন, এই ফাঁকা করার কাজটাই করে কে, মার্জিন। এবার আমি একই কাজ দ্বিতীয় নাম্বার ডিবের সঙ্গে করব। দ্বিতীয় নাম্বার ডিবের নিচে আমাদের একটু ফাঁকা দরকার, তো আমি কি করব, এই দ্বিতীয় নাম্বার যে ডিপটা আছে এইখানে গিয়ে আমি লিখব মার্জিন, তারপর হচ্ছে হাইফেন, আমরা কোথায় করব, বটমের দিকে করব। সো কত পিক্সেল করব, আমি লিখে দিলাম 20 পিক্সেল, আপনি বেশি কমও কিন্তু করতে পারেন, 20 পিক্সেলই দিতে হবে এমন কোনো কথা না। সেভ করলাম, সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এবার 3টা ডিবের মাঝখানে কিন্তু এক একটু করে স্পেস চলে আসছে। এবার একটু লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু নিচের ডিবের মধ্যে দিতে হয় নাই। কেন দিতে হয় নাই, কারণ আমরা উপরেটাতে দিয়ে দিছি, দিয়ে বলে দিছি যে সেটা নিচের দিকে যাবে, এবং এইটার নিচে তো আর কিছু নাই, সো এটার নিচে আমাদের দেওয়ার প্রয়োজন নাই। আপনি আরেকটাভাবে করতে পারেন, সেটা হচ্ছে কি, আপনি এই 2nd নাম্বার ডিবের মধ্যে আপনি মার্জিন বটম দিলেন না, তাহলে দেখেন কি হয়, দিলাম না, এই দুইটা জোড়া লেগে গেছে কিন্তু। এবার আমি চাইতেছি এই যে নিচেরটা যে আছে 3 নাম্বার ডিপ, এইখানে আমি লিখব মার্জিন। এবার আমি বটম লিখব না, আমি টপ লিখব, কারণ হচ্ছে আমি এই 3 নাম্বার ডিবের উপরে ফাঁকা চাইতেছি, তো আমি মার্জিন টপ লিখলাম। লিখে আমি কত পিক্সেল করব, আমি 20 পিক্সেল করব। এবার দেখেন কি হয়, রিলোড করি। সো কাহিনী কিন্তু একটাই হয়েছে, এবার 3 নাম্বার ডিপ থেকে সে উপরে 20 পিক্সেল ছেড়ে দিছে, একটু ফাঁকা করে দিছে। তো মার্জিনের কাজ হচ্ছে এইটাই, আপনি চাইলে আরও বেশি করে ফাঁকা করতে পারেন। আমি এখানে 20 পিক্সেল না দিয়ে যদি দিতাম 50 পিক্সেল, তাহলে দেখেন আর একটু বেশি করে ফাঁকা হইতো। দ্যাটস ইট, এইটাই হচ্ছে মার্জিনের কাজ। আচ্ছা এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মাঝখানে এই 2nd নাম্বার ডিপটা যে আছে, এই 2nd নাম্বার ডিপের আমি একটা
লেফটে আমি একটু মার্জিন করব মানে এই বাম সাইডে আমি একটু মার্জিন করব বাম সাইডে সো বাম সাইডে মার্জিন করতে গেলে আমি জাস্ট এখানে লিখে দেব মার্জিন তারপর হচ্ছে লেফট আমি কত পিক্সেল করব আমি এখানে 50 পিক্সেল করব সো আমি সেভ করি রিলোড করি দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড নাম্বার ডিভের বাম দিকে কিন্তু 50 পিক্সেলের মতো জায়গা ছেড়ে দিয়েছে তো এই কাজটাই করে হচ্ছে মার্জিন আপনি চাইলে আরো বেশি করে ছড়াইতে পারেন আমি 100 দিয়ে দিলাম তাহলে দেখবেন আরেকটু ফাঁকা হবে সো দেখতে পাচ্ছেন এই ডিভের লেফটে কিন্তু 100 পিক্সেলের মতো ফাঁকা হইছে আবার আপনি চাইলে এই ডিভের রাইট সাইডে আপনি কিন্তু করতে পারেন আমি যদি লিখি মার্জিন হাইফেন তারপর হচ্ছে রাইট কত পিক্সেল করব 50 পিক্সেল তাহলে দেখেন এবার কি হয় রিলোড করি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50 পিক্সেল পাইছে আমি চাইতেছি না 50 পিক্সেল না আমি এইখানেও 100 পিক্সেল করব তাহলে কি হবে সো এই ডিভের লেফট এবং রাইটের দিকে 50 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছে কি একটা মজার না আবার আপনি চাইলে উপরেও করতে পারেন আমি চাইতেছি মার্জিন টপ উপরে আমি আরো 50 পিক্সেলের মতো জায়গা ফাঁকা করব তাহলে দেখেন উপর থেকে আরো 50 পিক্সেলের মতো জায়গা ফাঁকা হয়ে গেছে তো এই ফাঁকা করার কাজটাই করে হচ্ছে মার্জিন এই ডিপটাকে বা আপনার টেক্সটটাকে নড়াচড়া করার জন্য আমাদের মার্জিনটার প্রয়োজন পড়ে আপনি যদি বলেন যে না আমি এই যে মার্জিন টপ যে আছে এই যে মার্জিন টপ এইখানে আমি 50 পিক্সেল দিব না আমি এই 50 পিক্সেল ক্লোজ করে দিতেছি তাহলে দেখেন কি হয় রিলোড করি 50 পিক্সেল চলে গেছে এবার আপনি চাইলে নেগেটিভ মানও কিন্তু দিতে পারেন নেগেটিভ মান কোনটা আপনি মাইনাস আগে লিখে আপনি 50 পিক্সেল যদি এখানে দেন তাহলে টপের দিকে কি হবে মাইনাস 50 পিক্সেল যাবে তাহলে দেখেন কি হয় রিলোড করি দেখেন এই ডিপটা কি করছে মাইনাস 50 পিক্সেল হয়ে ওই ডিবের সঙ্গে লেগে গেছে ওই ডিবের অর্ধেক কিন্তু চলে গেছে সো দেখতে পাচ্ছেন আপনি তো এইভাবে আপনি চাইলে মাইনাসও করতে পারেন আপনি যদি এখানে মাইনাস 50 না দিয়ে 80 দিয়ে দেন তাহলে দেখবেন আরেকটু উপরে উঠে যাবে দেখেন আরেকটু উপরে উঠে গেছে একদম ওই ডিবের মাঝখানে চলে গেছে সো এইভাবে কিন্তু আপনি মাইনাস ভ্যালুও দিতে পারেন ওকে এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে দেখেন আপনি তিনটা চারটা প্রপার্টি লিখছেন লিখে এক একটা করে ভ্যালু দিচ্ছেন আপনি এভাবে না করে আপনি একটা প্রপার্টির মধ্যে চারটা ভ্যালু ব্যবহার করতে পারেন ওই যে প্যাডিং এর মতো কিভাবে আপনি জাস্ট এখানে লিখে দিবেন মার্জিন মার্জিন লিখে আমি আগে এক মিনিট রিলোড করে আসি আগের মতো কিন্তু হয়ে গেছে ওকে এবং এইখানে হচ্ছে 50 পিক্সেল না দিয়ে আমি এইখানে 20 পিক্সেল করে দেই এটা একটু উপরে উঠলো এবার দেখেন আমি সবগুলা ভ্যালু একটা প্রপার্টির মধ্যে ব্যবহার করব এই দ্বিতীয় নাম্বার ডিভের মধ্যে তো সেটা আমি কিভাবে করব আমি জাস্ট এখানে লিখে দিলাম 10 পিক্সেল এবং 10 পিক্সেল আমি দুইটা ভ্যালু আপাতত ব্যবহার করে দেখাই আপনাদের দুইটা ভ্যালু দিলে কি হয় প্রথম পজিশনে যেটা থাকে সেটা কাজ করে উপরে এবং নিচে এবং দ্বিতীয় নাম্বার পজিশনে যেটা থাকে সেটা লেফট এবং রাইটে কাজ করে তাহলে দেখেন 10 পিক্সেল করে চতুর সাইড দিয়ে এক একটু করে পাইছে আমি একটু বেশি করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে উপরে নিচে আমি দিলাম ধরেন 100 পিক্সেল উপরে 100 পিক্সেল এবং নিচে 100 পিক্সেলের মতো সেই জায়গা ছাড়বে এবং লেফট এবং রাইটের দিকে আমি দিব এইখানে আমি দিলাম ধরেন 50 পিক্সেল তাহলে দেখেন এবার কি হয় রিলোড করি সো দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে 100 পিক্সেল করে জায়গা ছাড়ছে এবং লেফট রাইটের দিকে 50 পিক্সেল করে জায়গা ছাড়ছে আবার আপনি চাইলে একই প্রপার্টির মধ্যে চারটা করে ভ্যালু দিতে পারেন সেটা কিভাবে 10 পিক্সেল 10 পিক্সেল এবং তিন নাম্বার পজিশনে যেটা থাকে সেটা বটমে কাজ করে আমরা জানি চার নাম্বার পজিশনে যেটা থাকে সেটা লেফটে কাজ করে সো আমি রিলোড করি চতুর সাইড দিয়ে দেখেন 10 পিক্সেল করে কিন্তু পাইছে আমি যদি একটু বাড়াই দেই এই যে টপের দিকে যদি আমি দিতাম 100 পিক্সেল প্রথম পজিশনে এটা টপে কাজ করে তাহলে সেটা কি হবে টপের দিকে 100 পিক্সেল হয়েছে জায়গা ছেড়ে দিয়েছে একইভাবে আমি এখানে আবার 100 ক্লোজ করে দেই ক্লোজ করে দিয়ে রিলোড করি আগের মতো হয়ে গেছে এবার আমি চাইতেছি সেকেন্ড নাম্বার পজিশন যেটা এটা রাইটে কাজ করে আমরা জানি ডাউন সাইডে তো আমি এইখানে দিয়ে দিলাম 80 পিক্সেল ডানের দিকে 80 পিক্সেল হবে জায়গা ছাড়বে দেখেন ডানের দিকে 80 পিক্সেল জায়গা ছাড়তেছে এবং এগুলা কিন্তু এই বর্ডারের বাইরে কিন্তু জায়গা ছাড়তেছে বর্ডারের ভিতরে কিন্তু ছাড়তেছে না বর্ডারের ভিতরে জায়গা ছাড়ে প্যাডিং জিনিসটা মার্জিন জিনিসটা বর্ডারের বাইরে থেকে জায়গা ছাড়ে মনে রাখবেন এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আবার 10 পিক্সেল করে দিলাম এখানে আগের মতো হয়ে গেছে এবার আমি তিন নাম্বার পজিশন মানে বটমে কাজ করে তিন নাম্বার পজিশন আমরা জানি তো বটমে আমি 100 পিক্সেল করে দিই দেখি কি হয় দেখেন এই ডিবের বটমের দিকে বর্ডারে বাইরে 100 পিক্সেলের মতো জায়গা সে ছেড়ে দিছে ঠিক আছে তো তিন নাম্বার পজিশনটা কাজ করে হচ্ছে বটমে আমি আবার 10 পিক্সেল করে দিলাম আগের মতো
ওকে, এবার আমরা এই 4 নাম্বার পজিশন নিয়ে আলোচনা করব। এই 4 নাম্বার পজিশন কাজ করে হচ্ছে লেফট এর দিকে, তো আমি এখানে 100 পিক্সেল করে দেই, তাহলে দেখবেন লেফট থেকে সে 100 পিক্সেলের মতো জায়গা ছেড়ে দিয়েছে। তো এইভাবে আপনি চাইলে একই প্রপার্টির মধ্যে আপনি 4টা ভ্যালু ব্যবহার করতে পারেন। এবার আমি আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, ধরেন আমি এখানে একটা উইথ সেট করে দিলাম, এই সেকেন্ড নাম্বার ডিভ এর একটা উইথ সেট করে দিলাম ধরেন 300 পিক্সেল, ওকে, এবং মার্জিন আমি দিলাম না, তাহলে দেখেন এবার কি হয়, রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এই ডিভ এর উইথ হচ্ছে 300 পিক্সেল, তো 300 পিক্সেল এইটুকু জায়গা সে পাইছে। ওকে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারও সেট করে দিই, আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই ধরেন একুয়া মেরিন কালারটাকে সেট করে দিলাম, রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ডিভ এবং ডিভের উইথ হচ্ছে 300 পিক্সেল। এবার আমার এই ডিপটাকে মাঝখানে আনার প্রয়োজন হতে পারে, তাই না, হতে পারে না, আমার এই ডিপটাকে আমি মাঝখানে আনবো, সো এই কাজটা আমি কিভাবে করব। এই মাঝখানে আনার কাজটাও আপনি করতে পারেন মার্জিন দিয়ে, তখন আপনার একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে কি, মার্জিন। মার্জিন দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনি এখানে জাস্ট লিখে দিবেন অটো। অটো মানে কি, লেফট এবং রাইটের দিকে অটোমেটিক তার যতটুকু জায়গা ছাড়ার প্রয়োজন সে ততটুকু জায়গা ছেড়ে দিয়ে সে মাঝখানে চলে যাবে। দেখেন রিলোড করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম এক্স্যাক্টলি মাঝখানে, যেটা সেই এক্স্যাক্টলি মাঝখানে সে চলে আসছে। তো আপনার প্রয়োজন হতে পারে যে আমি কোনো জিনিসকে মাঝখানে আনবো, তখন আপনি কি করবেন, এই মার্জিন অটো নামের প্রপার্টিটা দিয়ে আপনি মাঝখানে নেবেন। এবার আপনি এখানে দুইটা ভ্যালু ব্যবহার করতে পারেন, সেটা কি, আপনি এই মার্জিনের আগে অটোর আগে আপনি এখানে ব্যবহার করতে পারেন 100 পিক্সেল। এবার এটার কাজ কি, আমরা জানি একটা প্রপার্টির মধ্যে দুইটা ভ্যালু থাকলে প্রথমটা কাজ করে হচ্ছে উপরে নিচে, সো উপরে নিচে 100 পিক্সেলের মতো জায়গা সে ছেড়ে দিবে, ফাঁকা করবে, এবং সেকেন্ড নাম্বার পজিশনটা কাজ করে লেফট এবং রাইটের দিকে, সো লেফট এবং রাইটের দিকে আমরা করে দিছি অটো, তার মানে হচ্ছে সে নিজের ইচ্ছা মতো সে জায়গা নিবে, মানে মাঝখানে থাকবে, অটো করবে, ঠিক আছে। তো রিলোড করি, ডিপটা দেখবেন মাঝখানেই থাকবে এবং উপর এবং নিচে যে জায়গাটা আছে সেটা 100 পিক্সেলের মতো ছেড়ে দিবে, সো দেখতে পাচ্ছেন উপর এবং নিচে সে 100 পিক্সেলের মতো জায়গা ছেড়ে দিছে, এবং সেকেন্ড নাম্বারেরটা সেটা কি করছে, লেফট এবং রাইটের দিকে সে অটোমেটিক জায়গা ছেড়ে দিয়ে যতটুকু ছাড়ার প্রয়োজন ততটুকু ছেড়ে সে মাঝখানে চলে আসছে। আমি আপনাদের আরেকবার বুঝাই, আমি যদি এখানে এটাকে ডিলিট করে দিতাম তাহলে কি হইতো, দেখেন 300 পিক্সেলের মতো একটা উইথ পাইছে এই ডিপটা। এবার আমি এই ডিপটাকে মাঝখানে নিব এবং উপরে নিচে জায়গাটাকে আরেকটু বেশি করে ফাঁকা করব। তো আমি কি করব, এখানে জাস্ট এখানে মার্জিন লিখলাম, মার্জিন লিখে উপরে নিচে আমি 100 পিক্সেলের মতো ফাঁকা করব, সো আমি 100 পিক্সেল লিখে দিলাম, এবং এই দুই সাইডে যে আছে দুই সাইডে আমি জাস্ট 10 পিক্সেল লিখে দিলাম, তাহলে কি হয় দেখেন, সো দেখেন উপরে নিচে 100 পিক্সেল ফাঁকা হয়েছে, কিন্তু নিচে দেখেন এবং উপরে দেখেন 100 পিক্সেল ফাঁকা হয়েছে, বাট এটা মাঝখানে যায় নাই, মাঝখানে কি করছে দুই সাইডে সে 10 পিক্সেল করে ছাড়ছে। তো মাঝখানে নেওয়ার জন্য আমরা কি করব, 10 পিক্সেল না দিয়ে আমি যদি এখানে 50 পিক্সেল দিতাম তাহলে কি হইতো, আরেকটু সে জায়গা ছাড়তো, দেখেন একটুখানি জায়গা ছাড়ছে। তো আমি পুরোটাই মাঝখানে আনতে চাইতেছি, তো আমি কি করব, আমি জাস্ট এখানে লিখে দিব অটো, তাহলে কি হবে, দুই দিকে সে অটোমেটিক জায়গা ছেড়ে একদম প্রপারভাবে সে মাঝখানে চলে আসবে। দেখেন রিলোড করি, সরি এখানে না, এখানে রিলোড করি, দেখতে পাচ্ছেন ডিপটা কিন্তু এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। তো এইভাবে এই মার্জিন প্রপার্টিগুলা কাজ করে, তো প্র্যাকটিস করেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।